হ্যালো এভরি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা একটা অনুবাদ লেখা শিখব অনুবাদটা আমরা একভাবে শিখবো এবং পত্রিকায় কিভাবে আছে সেটাও একটু দেখার চেষ্টা করব আচ্ছা আগে প্রথমত আমরা আমাদেরভাবে শিখি তারপর হচ্ছে পত্রিকার মতন করে শিখি আচ্ছা প্রথম কথা হচ্ছে যে এখানে একটা বাংলা সেন্টেন্স আছে এটা গতকালকের পত্রিকা থেকে তুলে নিয়ে আসা তো আমরা প্রথমে এই এত বড় একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটাকে আসলে অনুবাদ কীভাবে করতে হয় প্রথমত আমরা যেই যেটা যেখানে আছে একদম সহজ পদ্ধতিতে অনুবাদ করব। যেটা যেখানে আছে সেটা সেখানে রেখেই অনুবাদ করতে হবে শুধু মাথায় রাখতে হবে যদি আমি সাবজেক্ট ইউজ করি তো সাবজেক্টের পরে আমাকে ভার্ব বসাতে হবে এতটুকু জাস্ট মনে রাখতে হবে বাকি আর কোনো কিছু মনে রাখার দরকার খুব একটা পড়বে না এতটুকু মনে রাখলে সহজ পদ্ধতিতে করা যাবে আচ্ছা আসি তারপরে আমরা পত্রিকাটা দেখব আচ্ছা ফার্স্ট অফ অল আমরা এইখানে দেখতে পাচ্ছি যে গত সপ্তাহে বেজিংয়ে নীতি নির্ধারকরা একটি প্রস্তাব অনুমোদন করেছেন যেখানে স্থানীয় সরকারের ছয় ট্রিলিয়ন ইউনিয়ন ইউয়ান ইউয়ান মানে হচ্ছে চীনের মুদ্রার নাম পরিমাণ গোপন ঋণ আরও সুবিধাজনক শর্তে সরকারি ঋণে রূপান্তর করার কথা বলা হচ্ছে এই হয়েছে এই কথাটা অনেক বড় আপনি এটা অনুবাদ করতে হলে যেটা যেখানে আছে সেটা সেখানে রেখে শুধু সাবজেক্ট এবং ভার্বের পর সাবজেক্টের পর ভার্ভ বসাবেন এতটুকু তো আমি যদি এখানে দুইটা সেন্টেন্স দেখতে পাই এই যে এখানে একটা কমা দ্বারা একটা সেন্টেন্স কমার ওই পাশে আরেকটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি তাই না তো প্রথম কমার মধ্যে কোনটা সাবজেক্ট এটা একটু মাথায় রাখতে হবে ফার্স্ট অফ অল এইটা হচ্ছে সাবজেক্ট হ্যাঁ এইটা হচ্ছে সাবজেক্ট তো এইটা মাথায় রাখতে হবে আর এখানে হচ্ছে অনুমোদন করেছে এইটা হচ্ছে ভার্ব জাস্ট এইটা দুইটা পাশাপাশি রাখলেই হবে আর দ্বিতীয় সেন্টেন্সে আমরা যদি সাবজেক্টটা লক্ষ্য করি তো এইটা হচ্ছে সাবজেক্ট হ্যাঁ এইটা হচ্ছে সাবজেক্ট আর এই যে রূপান্তর করার কথা বলা হয়েছে এইটা হচ্ছে ভার্ব এতটুকু মনে রাখতে হবে তাহলে প্রথম সেন্টেন্স যেটা যেখানে আছে সেটা সেই সিকোয়েন্সে আমরা বসানোর চেষ্টা করবো যেমন গত সপ্তাহে গত সপ্তাহে ইংলিশে আমরা কি বলি যে লাস্ট লাস্ট উইক ওকে আমরা কি বলি লাস্ট উইক তারপরে কি আছে বেইজিং বেইজিং হচ্ছে চীনের রাজধানী কিন্তু এখানে এই যে বেজিং এ এর কথা বলা আছে এ সো আমরা এর জন্য ইন লিখব ইন বেইজিং ইন বেইজিং তার মানে বেইজিং এ ঠিক আছে আচ্ছা তারপরে কি বলা হচ্ছে নীতি নির্ধারকরা এটা কি সাবজেক্ট তাহলে নীতি নির্ধারক ইংলিশ হচ্ছে পলিসি মেকারস পলিসি মেকারস হ্যাঁ মেকারস মানে হচ্ছে অনেকজন নীতি নির্ধারক রা বলেছে হ্যাঁ মানে প্লুরাল করা হয়েছে এই জন্য আমরা এস টা যুক্ত করেছি পলিসি মেকারস ওকে এখন কথা হচ্ছে আপনি যখন সাবজেক্টটা লিখবেন তখন তার পাশে কিন্তু ভার্বটা বসিয়ে দিতে হবে কারণ এখানে ভার্ব কোনটা অনুমোদন করেছেন তাই না তো করেছেন মানে এটা অতীতকালে বোঝাচ্ছে তাই অতীতকাল হিসাবে আমরা এখানে বসাবো অ্যাপ্রুভড এই যে ইডি যুক্ত করে দিলাম হ্যাঁ অ্যাপ্রুভড অ্যাপ্রুভড মানে অনুমোদন করেছে আচ্ছা কি অনুমোদন করেছে একটি প্রস্তাব শুধুমাত্র সাবজেক্টের পরে আপনাকে ভার্ভটা বসাতে হবে বাকি যেটা যেখানে আছে সেখানে একটি প্রস্তাব ইংলিশ কি আ প্রোপোজাল আমি একদম সহজ ভাষায় দেখাচ্ছি একদম সহজ হচ্ছে এইটা আপনি মানে অনেক কিছুভাবে করতে পারেন কিন্তু এইটাই সবথেকে সহজ যে আপনি সাবজেক্টের ভাবটা শুধু পাশাপাশি বসান বাকি যেটা যেখানে আছে সেটা সেখানে বসান আচ্ছা যেখানে যেখানে ইংলিশ হচ্ছে যদি আমরা একদম আক্ষরিক অর্থে ধরি তাহলে যেখানে ইংলিশ হচ্ছে হোয়ার মানে আপনি সেন্টেন্সের মাঝে যদি হোয়ার বসান তাহলে হচ্ছে যেখানে বাট এটা কিন্তু পত্রিকার মতন করা হবে না ঠিক আছে পত্রিকা কিন্তু অন্যভাবে অনুবাদ করে এই জায়গাগুলোতে আচ্ছা স্থানীয় সরকারের এইটা কি সাবজেক্ট না তো আমি এখন এটার পরপর সাবজেক্ট আছে সাবজেক্টটাই বসিয়ে দিচ্ছি স্থানীয় সরকার মানে হচ্ছে লোকাল গভর্নমেন্ট স্থানীয় সরকার মানে আমরা যদি বলতে চাই তাহলে লোকাল গভর্নমেন্টটাই বলি বেশি লোকাল গভর্নমেন্ট গভর্ন আচ্ছা লোকাল গভর্নমেন্ট হ্যাঁ গভর্নমেন্ট এখন কথা হচ্ছে যে স্থানীয় সরকারের এই যে আরেকটা র দেওয়া আছে তাই আমরা এখানে অ্যাপোস্ট্রফি বসিয়ে একটা এস যুক্ত করে দিলাম তাহলে কি হলো লোকাল গভর্নমেন্টস ঠিক আছে কি লোকাল গভর্নমেন্টসের কি এইটা বাদ এই মাঝখানের এইটা আমরা অনুবাদ করব না এটা সহজ অনুবাদ করা আচ্ছা তারপরে কি বলছে পরিমাণ গোপন ঋণ আচ্ছা এইখানে পরিমাণ গোপন ঋণ তো বসানো যাবে না কারণ আমরা এখানে একটা সাবজেক্ট বসিয়েছি সাবজেক্টের পরে কী বসাতে হবে ভার্ব বসাতে হবে তাহলে ভার্বটা কি রূপান্তর করা রূপান্তর করার কথা বলা হয়েছে ঠিক আছে সো স্থানীয় সরকারের আচ্ছা এইখানে সরকারের এই এতটুকু আচ্ছা এইটা আমরা বাদ দিয়েছি সরকারের ছয় ট্রিলিয়ন ছয় ট্রিলিয়ন ইউন এটা বাদ চলে গেছে তো এই যে রের এরপরে ছয় ট্রিলিয়ন আপনি এইভাবে সিক্স ট্রিলিয়ন লিখে দিতে পারেন এই যে দেখেন সিক্স ট্রিলিয়ন হ্যাঁ সিক্স ট্রিলিয়ন কি ইউন ইউন হচ্ছে চীনের মুদ্রার নাম আর কি ইউন ইউন আমরা এখানে ইউএনটা লিখে দিই ইউআন হ্যাঁ এই যে চলে আসলো এখন কথা হচ্ছে আপনি এইভাবেও লিখতে পারেন মানে এই যে এখান থেকে যে আমরা কথা থেকে লিখলাম যে লোকাল গভর্নমেন্টস সিক্স ট্রিলিয়ন ইউয়ান মানে হচ্ছে মানে যেটা কি বলে যে স্থানীয় সরকারের সিক্স ট্রিলিয়ন ইউয়ান মুদ্রা সো আপনি এইভাবে লিখতে পারেন অথবা এই সেন্টেন্সটাই যদি আমি এই সেন্টেন্সটার কথাই বলি যে আপনি আরেকভাবে লিখতে পারবেন ওটা কিন্তু প্রফেশনাল ওটা দেখতেও সুন্দর বেশি হয় সেটা হচ্ছে অফ যুক্ত করে যে রয়ের জন্য অফ যুক্ত করে হয় আর একটু একটু ভালো করে খেয়াল করেন আমরা একটা কাজ করি সেটা হচ্ছে যে সিক্স ট্রিলিয়ন এটা আগে লিখে ফেলি সিক্স ট্রিলিয়ন ইউন এইটা আগে লিখে ফেলি এতটুকু হ্যাঁ তো এইখানে দেখেন এই যে দেখেন সিক্স ট্রিলিয়ন ইউন এই যে আমরা লিখে ফেললাম এরপর একটা অবযুক্ত করে দিলাম তারপরে এই যে লোকাল গভর্নমেন্টটা লিখে ফেললাম কোথায় এই যে লোকাল গভর্নমেন্ট এবার এতটুকু লিখবো এই যে লোকাল গভর্নমেন্ট হ্যাঁ তো সেই ক্ষেত্রে তখন কিন্তু আবার অ্যাপোস্ট্রফির সাথে এস বসবে না হ্যাঁ শুধু লোকাল গভর্নমেন্ট তখন কিন্তু অ্যাপোস্ট্রফির সাথে এস বসবে না শুধু লোকাল গভর্নমেন্ট বসবে ঠিক আছে এইভাবে আপনি করতে পারেন লোকাল গভর্নমেন্ট হ্যাঁ এখন কি বলছে এখন আমরা দেখি আচ্ছা পরিমাণ কি লিখতে হবে আপনি লিখতে পারেন পরিমাণ পরিমাণ ইংলিশ কি অ্যামাউন্ট কারণ এটা একটা মানে টাকার কথা বোঝাচ্ছে তাই অ্যামাউন্ট বসাইতে পারেন তো এখন এইটা হচ্ছে এইটা নিচের হ্যাঁ এখন আমরা একটু একটু নিচে লিখি কারণ ওই যে ওইটার সাথে যাতে ঠেকে না যাই তা আমরা একটু নিচে লিখি তা আমরা একটু নিচে লিখি দেখেন পরিমাণ আপনি পরিমাণটা লিখতে পারেন এখন পরিমাণ লিখতে পারেন না লিখলেও চলবে না লিখাটাই বেটার হবে তাও আমি লিখে দিচ্ছি হ্যাঁ অ্যামাউন্টস আচ্ছা এখন দেখেন আচ্ছা আচ্ছা অ্যামাউন্ট সরি আমার একটু ভুল হয়েছে সেটা হচ্ছে যে এখানে তো আমরা একটা সাবজেক্ট লিখেছি তাই না তো সাবজেক্টের পর আমাদেরকে কী করতে হবে ওয়ার্ড বসাতে হবে তাহলে ভার্বটা কি দেখেন এই যে আমি বললাম এখানে ভার্বটা বসাতে হবে তো রূপান্তর করার কথা বলা হয়েছে হ্যাঁ তো এই রূপান্তর করার কথাটা আগে লিখে ফেলতে হবে যেমন হয়েছে আপনি যদি কোনো সেন্টেন্স হ হয়েছে হবে হচ্ছে হয়নি এই টাইপসের সেন্টেন্সগুলোকে প্যাসিভ ভয়েসে লিখতে হয় তাই আপনি মনে রাখবেন এই যে হ্যাজ এই যে বিন তারপরে কি রূপান্তর ইংলিশটা কি আমরা যদি নর্মাল ইংলিশে পড়ি তাহলে হচ্ছে কনভার্টেড কনভার্টেড বিন কনভার্টেড এটা প্যাসিভ ভয়েসে লিখতে হয়েছে হয়েছে থাকার কারণে হ্যাঁ কনভার্টেড এরপরে কি কনভার্টের পরে কি প্রিপোজিশনটা বসে ইন্টু বসে আমরা সবাই জানি ইন্টু তাহলে দেখলাম যে কনভার্টেড ইন্টু কিসে কিসে রূপান্তর করার কথা বলা হয়েছে দেখেন এই যে এবার পিছন দিক থেকে আসতে হবে এই যে দেখেন সরকারি ঋণে সরকারি ঋণকে আপনি বলতে পারেন পাবলিক ডেট সরকারি ঋণকে আপনি বলতে পারেন পাবলিক ডেট আচ্ছা এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ বই থেকে পাবলিক ডেপ যেটা সেটা ব্রিটিশ ইংলিশ বইয়ের অনুবাদের একটা অংশ হ্যাঁ কনভার্ট ইনটু পাবলিক ডেপ পাবলিক ডেট মানে হচ্ছে সরকারি ঋণ কোথা থেকে কোথা থেকে দেখেন এই আপনি এটাও লিখতে পারেন এই যে দেখেন সুবিধাজনক শর্তে এটাও লিখতে পারেন বাট আমরা একটা কাজ করব সেটা হচ্ছে যে গোপন ঋণের কথাটা আগে লিখবো এটা লিখলেও লিখতে পারেন সমস্যা নেই গোপন ঋণের কথাটা আগে লিখি গোপন ঋণটা কি হবে হিডেন গোপন ঋণের নাম হচ্ছে হিডেন 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 ঠিক আছে গোপন ঋণ মানে গোপন ঋণ থেকে সেটা হচ্ছে সরকারি ঋণে রূপান্তরিত করার কথা বলা হচ্ছে এবার দেখেন সুবিধাজনক শর্তে হ্যাঁ সুবিধাজনক শর্তে এবং এখানে আরও কথাটা লেখা আছে হ্যাঁ আরও সুবিধাজনক শর্তে আমরা যদি ন্যাচারালিভাবে ইংলিশ লিখি সুবিধাজনক শর্তে ইংলিশটা কি হয় ফেভারেবল তো এইখানে আরও বলা হয়েছে তাহলে কি হবে মোর ফেভারেবল কিন্তু যদি আপনি নিউজ পেপারগুলোর দিকে একটু লক্ষ্য করেন তো তারা কি করে উইথটা বসায় না বসালেও কিন্তু চলে এই প্রিপোজিশনটা হ্যাঁ আপনি উইথ বসাতে পারেন না বসালেও চলে এটা এটা নিউজ পেপার উইথ মোর ফেভারেবল উইথ মোর আচ্ছা উইথ মোর ফেভারেবল আচ্ছা উইথ মোর ফেভারেবল টার্মস বলা হয় ওটাকে বলা হয় মোর ফেভারেবল টার্মস মোর ফেভারেবল টার্মস এটা বলা হয় এখন আপনি দেখেন আমি যেটা যেখানে আছে সেটা সেখানে রেখে অনুবাদ করেছি শুধু মনে রাখতে হয়েছে সাবজেক্টের পরে আপনাকে ভার্ব বসাতে হবে যেমন এই যে হোয়ারের পরে আমি একটা সাবজেক্ট বসিয়েছিলাম এই যে হোয়ার যেখানে স্থানীয় সরকারের এইটা হচ্ছে সাবজেক্ট ছয় ট্রিলিয়ন ইউয়ান এটা সাবজেক্ট তারপরে এই ভার্ভ রূপান্তর করা হওয়ার কথা বলা হয়েছে এটাকে বলা হয় হয়েছে যেহেতু প্যাসিভ ভয়েস এই ভার্ভটা রূপান্তর করতে হ্যাজ বিন হ্যাজ বিন কী কনভার্টেড ইন্টু কিসে সরকারি ঋণে সরকারি ঋণে তাই সরকারি ঋণটা আমরা আগে লিখেছি পাবলিক ডেফট আর মানে সরকারি ঋণ থেকে কিসের থেকে ফ্রম এখানে ফ্রম লিখতে হবে আমি ফ্রমটা লিখ লিখে নিই এখানে ফ্রম হিডেন ডেফট হিডেন ডেপ মানে হচ্ছে গোপন ঋণ হিডেন ডেপ্ট মানে কি গোপন ঋণ ফ্রম হিডেন ডেফট ঠিক আছে তারপরে কি বসছে উইথ বসছে কী বসছে উইথ না বসালেও চলে পত্রিকা বসায় তাই বসেছি মোর ফেভারেবল টার্মস এতটুকু আবার আপনি যদি এই যে এইটাকে কিন্তু দুইভাবে লিখতে পারেন লোকাল গভর্নমেন্ট সিক্স ট্রিলিয়ন ইউয়ান অথবা লিখতে পারেন সিক্স ট্রিলিয়ন ইউয়ান অফ লোকাল গভর্নমেন্ট দুইটা এইভাবে লেখা যাইতে পারে ঠিক আছে এখন কথা হচ্ছে যে পত্রিকাগুলোকে ঠিক এইভাবে অনুবাদ করে নাকি তারা অন্যভাবে অনুবাদ করে চলেন দেখে আসি হ্যাঁ একটা সেন্টেন্স দেখে এই যে দেখেন এটা পুরোপুরি পত্রিকার যেখান থেকে নেওয়া হয়েছে এটা পুরোপুরি পত্রিকার এখন পত্রিকাগুলো কি করছে একটু ভালো করে লক্ষ্য করেন দেখেন পত্রিকাগুলো প্রথমত একটা সাবজেক্ট চয়েস করে যে এই সেন্টেন্সের আসলে সাবজেক্ট কোনটা এইটা সব পত্রিকা করে না কিছু পত্রিকা করে আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন এই যে দেখেন সাবজেক্ট কি নীতি নির্ধারকরা তো ওরা কি করেছে এই যে দেখেন পলিসি মেকারস প্রথমেই সাবজেক্টটা বসেছে সব পত্রিকা কিন্তু করে না কিছু কিছু পত্রিকা কিন্তু এখান থেকেই শুরু করে গত সপ্তাহে এইভাবেই শুরু করে দেয় তো যাই হোক এরপরে কি এরপরে কি ভার্ভ বসাতে হয় না তো ওরা কি করেছে দেখেন এইখানে কোনো জায়গায় গ্যাদার্ড দেখেন গ্যাদার্ড মানে কি বলে তো গ্যাদার্ড মানে একত্রিত হওয়া তাই না তো গ্যাদার্ড এখানে কোনো জায়গায় গিয়ে গ্যাদার্ড লেখা আছে লেখা নেই কিন্তু তারা এখানে গ্যাদার্ড আমরা কি বলেছিলাম যে অনুমোদন করে অ্যাপ্রুভড তার মানে তারা একটা গ্যাদার্ড ভার্ব নিয়ে আসছে যেটা দেখতে যাতে আরেকটু বেশি সুন্দর এটা কিন্তু ভার্ব এই যে দেখেন এইটা কিন্তু আর একটা ভার্ব তো গ্যাদার্ড এই যে ভার্ভটাকে তারা যুক্ত করে দিল এই জায়গাতে দেখেছেন তারপরে কি বলছে ইন ইন বেইজিং আমরা কি করেছি লাস্ট উইক ইন বেইজিং আর তারা কি করেছে প্রথমে সাবজেক্ট এটা সাবজেক্ট তারপরে ভার এটা বসেছে তারপরে এখানে অ্যাডভার্ভটা বসেছে আমরা কি শুরুতে ওই অ্যাডভার্বটা নিয়ে যে। বসে সেন্টেন্সটাকে আরও সুন্দর করতে পারি তারাও সুন্দর করেছে তারা তাদের মতন করে সুন্দর করেছে এবার দেখেন এখানে কি লিখেছে দিস পাস্ট উইক আর আমরা কি বলেছিলাম বলেন তো আমরা বলেছিলাম লাস্ট উইক তাই না আমরা বলেছিলাম কি লাস্ট উইক আর তারা বলেছে কি দিস পাস্ট উইক এবং লাস্ট উইক আমরা ইউজ করছি পাস্ট উইক তারা ইউজ করছে শুধু মাঝখানে তারা দিসটাকে যুক্ত করছে দিস পাস্ট উইক ঠিক আছে এরপরে দেখেন আমরা যে ভাবটা বসেছি সেই ভাবটা তারা এইখানে বসেছে মানে এই যে আমরা এই সাবজেক্টের জন্য কিন্তু এই ভাবটা বসিয়েছিলাম কিন্তু তারা কি করেছে একটা এক্সট্রা ভাব যুক্ত করেছে এই এক্সট্রা ভাবটা যুক্ত করে তারপরে অ্যাপ্রুভড বসেছে তারপর আমরা আ ছিল আপ্রোপোজালই দিয়েছি কিন্তু ঘটনা হচ্ছে এইখানে যেখানে এই কথাটা আমরা দে ইউজ করেছি পত্রিকা কখনো এই টাইপসের সেন্টেন্সগুলোকে দে ইউজ করে না এটা মাথায় রাখবেন হ্যাঁ পত্রিকা কি করে এটা আমি আপনাদেরকে জানিয়ে দিই পত্রিকা হচ্ছে একটা প্রেপজিশন টু ইউজ করে ঠিক আছে যেখানে যেভাবে অথবা আপনাকে বলতে পারে যাতে 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 করে বা যেখানে যেভাবে এই কথাগুলোর ক্ষেত্রে পত্রিকা কী ইউজ করে টু ইউজ করে টু সোয়াপ দেখেন আমরা কনভার্ট ইউজ করেছি তারা কী করেছে টু বসানোর পরে ওই ভাবটা মানে পরের যে সেন্টেন্সটা মানে যেখান থেকে তো শেষ হয়ে গেল তাই না তো এই সেন্টেন্সের ভার কোনটা ছিল বলেন তো এই যেই সেন্টেন্সের ভাব ছিল রূপান্তর করা এটা ভার ছিল না তো তারা কি করেছে ওই হোয়ার না বসায় টু বসিয়েছে এবং এই যে ভার বসে দিয়েছে দেখছেন কত সুন্দর করে তারা আর একটু গুছিয়ে করেছে হোয়ার বসাইলে ওইখানে আরেকটা কমা বসাইতে হইতে পারে বা হোয়ার বসালে সেটা বড় সেন্টেন্সে রূপান্তরিত হতে পারে তাই তারা সুন্দর করে হোয়ারের যে যেখানে এই জায়গাতে টু বসিয়ে দেয় এবং সোয়াব এটা প্রত্যেকটা পত্রিকায় করে হ্যাঁ দেখেন সোয়াব তারপরে কি বলছে যে পরি এটা কি এই যে দেখেন রূপান্তর করে এই যে দেখেন ভার বসে দিয়েছে আগেই নিয়ে যায় টু এর পরে ভার বসিয়ে কত ইউয়ান এই যে দেখেন ইউয়ান এরপরে বসা এসে মানে এটা কোন এটা কি ছিল আমাদের বলেন তো এটা সাবজেক্ট ছিল না যে সাবজেক্টের সাথে ছিল মানে হচ্ছে লোকাল গভর্নমেন্টে সিক্স ট্রিলিয়ন এর সাবজেক্টের সাথে ছিল তারা কি করেছে সাবজেক্টটাকে ভেঙে দিয়েছে কারণ আগে তো ভার বসিয়ে দিয়েছে এই জন্য হার্বের পর সাবজেক্ট বসানো তো যাবে না এটা তো উল্টা নিয়মে হয়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে তারা কি করে সাবজেক্টটাকে দুই ভাগে ভাগ করেছে একটা হচ্ছে সিক্স ট্রিলিয়ন ইউন আচ্ছা অফ হিডেন এন ডেপ্ট হিডেন ডেপ্ট মানে তো এটা আগে আমরা পড়েই আসলাম তাই না এটা হচ্ছে মানে কমার্স যারা পড়েছেন তারা আসলে বুঝবেন হিড এন্ড মানে হচ্ছে ঋণ মানে গোপন ঋণ হ্যাঁ আচ্ছা তারপরে দেখেন একটা জিনিস আমাদের এখানে কোনো জায়গায় লেখা নাই যে অন্তর্ভুক্ত ছিল আমরা বলেছিলাম স্থানীয় সরকারের ছয়টি ছয় ট্রিলিয়ন ইয়ন আর এইখানে ওরা ইউজ করেছে দেখেন বিলঙ্গিং টু লোকাল গভর্নমেন্ট মানে লোকাল গভর্নমেন্টের সিক্স ট্রিলিয়ন ইউন দেখেছেন মানে এই যে দেখেন আমরা কি করেছি অফ লোকাল গভর্নমেন্ট এইটা এইটা আমরা লিখেছিলাম না একটা জায়গায় অফ লোকাল গভর্নমেন্ট অফ লোকাল গভর্নমেন্ট এই যে অফ এই অফের জন্য তারা ইউজ করেছে কি বিলঙ্গিং টু দেখেছেন তার মানে তারা অফটাকে বিলঙ্গিং টুতে রূপান্তরিত করে আপনাদেরকে এখানে উপস্থাপন করেছে তার মানে দেখেন এখানে অফের জন্য বিলঙ্গিং টু লোকাল গভর্নমেন্টস ঠিক আছে বিলঙ্গিং টু লোকাল গভর্নমেন্টস এই জায়গায় এখন আমাদের আচ্ছা এই জায়গায় আমাদের এইভাবে এস দিতে হবে আর তখন আমরা কিভাবে এস দিয়েছিলাম অ্যাপোস্ট্রফি দিয়ে ইউ এস ইউজ করছিলাম মনে আছে কিন্তু এখানে অ্যাপোস্ট্রফি ইউজ হবে না ঠিক আছে আচ্ছা তারপরে দেখেন এই জায়গাতেও তারা কী করেছে ফর ফর ইউজ করেছে লোকাল গভর্নমেন্ট ফর অফিশিয়াল লোন আমরা কি বলেছি কনভার্ট ইন্টু কনভার্ট ইন্টু কী পাবলিক পাবলিক ডেপট তারা লিখেছে অফিসিয়াল লোনস এটাও হবে অথবা পাবলিক ডেপসও হবে এখানে আপনার পাবলিক ডেপস লিখলেও হবে হ্যাঁ কিন্তু এখন ঘটনা হচ্ছে তারা কি করেছে আমরা এই জায়গাতে কি লিখেছি ফ্রম তারা এই জায়গাতে কি লিখেছে ফর কারণ তারা তো এখানে ইউজ করেনি টু এখানে কি ইউজ করেছে টু না ইউজ করেনি তার মানে অফিসিয়াল লোনসে রূপান্তরিত করার কথা বলা হয়েছে এবং আপনাদেরকে আমি বলি দেখেন মোর ফেভারেবল ফেভারেবল এই যে দেখেন ফেভারেবলের জায়গায় আচ্ছা ওই সেন্টেন্সে ফেভারেবলটা আসলে অন্যভাবে দেওয়া হয়েছে ফেভার রেবল ওইখানে একটা ইউ মিসিং হয়েছে বুঝতে যতদূর পারলাম ইউ মিসিং হয়েছে এই যে ইউটা মিসিং হয়েছে আচ্ছা এখন দেখেন লক্ষ্য করেন যে এই যে দেখেন লোকাল গভর্নমেন্টস এই যে দেখেন লোকাল গভর্নমেন্টসের কথা আমরা বলছি এই যে লোকাল গভর্নমেন্টস তারপরে দেখেন এই যে আমরা যেভাবে লিখেছি উইথ মোর ফেভারেবল টার্মস আমরা কিন্তু এই উইথটা রাইটিংয়ের সময় ইউজ করি না রাইটিংয়ের সময় ইউজ করি না আমাদেরকে শেখানো হয় যে ফেভারেবল মানে সহজ সহজে ফেভারেবল মানে কি সহজে সহজ শর্তে ফেভারেবল টার্মস মানে হচ্ছে সহজ শর্তে তাই আমরা সরাসরি লিখে দিই ফেভারেবল টার্মস এখানে আরও কথাটি লেখা ছিল তাই মোর ফেভারেবল টার্মস এইভাবে পত্রিকাগুলো অনুবাদ করে তার মানে পত্রিকার অনুবাদের সাথে আমাদের অনুবাদের পার্থক্যটা কোন জায়গায় তারা এক্সট্রা একটা ভার্ব ইউজ করেছে আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন এক্সট্রা একটা ভার্ব ইউজ করেছে বাকি সব কিছু ঠিক আছে আমরা হোয়ার হোয়েন যেখানে ইউজ করি তারা সেখানে টু ইউজ করে ঠিক আছে কারণ এইটা সৌন্দর্য বৃদ্ধি করে আপনি হোয়ার হোয়েন দিলে ওইটা একটা নর্মাল সেন্টেন্সে রূপান্তরিত হয় তাই এটা সৌন্দর্য বৃদ্ধি করছে তারপরে দেখেন সিক্স ট্রিলিয়ন ইউন অফ হিডেন ডেপথ আচ্ছা হিডেন সিক্স ট্রিলিয়ন ইউন অফ হিডেন ডেপথ এই যে হিডেন ডেফটের কথা বলা হচ্ছে এইটা হচ্ছে আপনার কি বলছে দেখেন ও তারা মানে এইটুকু জাস্ট হচ্ছে সাবজেক্টটাকে ভেঙে দিয়েছে যেহেতু ভার্ব তারা আগে বসিয়ে দিয়েছে তাই সাবজেক্টটাকে তারা ভেঙে দিয়েছে ভেঙে এখানে একটু লিখে দিয়েছে হ্যাঁ আর আরেকটু সাবজেক্ট কোথায় লিখেছে যে এই সাবজেক্টটুকু কোথায় লিখেছে এই এই পাশে লিখেছে সো আমরা কি করেছিলাম যে এই অফের বদলে এই যে দেখেন বিলঙ্গিংটা ওরা ইউজ করেছে যার কারণে সাবজেক্টকে দুইটাই অংশ করে একটা অংশের মধ্যে তারা বিলঙ্গিং টু ইউজ করেছে মানে এটা অন্তর্ভুক্ত করেছে সুন্দরভাবে লিখার জন্য এই কাজটা করেছে এখানে আমরা ফ্রম লিখেছিলাম কারণ ওই পাশে ইন্টু লিখেছিলাম কিন্তু তারা ফর লিখেছে এবং অফিসিয়াল লোনস এইটা লিখেছে অ্যান্ড দেন উইথ মোর ফেভারেবল টার্মস মানে আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিং করেন তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আপনি আরও বেশি দক্ষতা অর্জন করতে হবে পত্রিকা অনুবাদ করে করে তাহলে কিন্তু আপনি এই জিনিসগুলো টার্মসগুলো ধরতে পারবেন ঠিক আছে তো আমাদের পত্রিকার একটা অনুবাদের কোর্স আছে আপনি যদি পত্রিকার অনুবাদের কোর্স অথবা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়েরও কোর্স আছে যেটা আপনি পত্রিকার মতো করে ইংরেজি লিখতে পারবেন এই দুইটা কোর্সে আছে আমাদের অনুবাদ কোর্সে আপনি ইনরোল হতে পারেন অনুবাদ কোর্সে ইনরোলমেন্টের হচ্ছে ওই ডেলি স্টার আপনাকে অনুবাদ করে দেওয়া হবে এবং এর পাশাপাশি প্রথম আলো যেটা সেটাকে ইংলিশে ট্রান্সলেশন করে দেওয়ার সিস্টেম দেখানো হবে আর যেটা ফ্রি হ্যান্ড রাইটিং এখানে চল্লিশটি ক্লাস আছে এই চল্লিশটি ক্লাসের মধ্যে আপনাকে পত্রিকার মতো করে ইংরেজি লেখা শেখানো হবে সো দেরি না করে যত দ্রুত সম্ভব আমাদের দুইটি কোর্সে ভর্তি হবেন আশাবাদী আমরা আর আপনাদের রাইটিং স্কিলটা খুবই দ্রুত পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ সো আজকে এতটুকুই দেখা হবে আর এক কোনো ভিডিওতে ধন্যবাদ